গম গণপতে নমঃ ওম রেম রেম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আমাদের চ্যানেল ভাগ্যালাপে সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে আমরা আলোচনা করব শুক্রবার দিন এই জিনিস জলে মিশিয়ে স্নান করলেই হয়ে উঠবেন ধনবান। চলুন সে সম্পর্কে আলোচনা করি, কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সেখানে গেলে যে অল অপশন পাবেন সেটি ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা আলোচনা শুরু করছি। শুক্রবার দিন কি করলে আমাদের জীবন সমৃদ্ধশালী হয়ে উঠবে, সেটাই আজকে আমাদের মেইন টপিক। কিন্তু একটি কথা বলে রাখি, প্রত্যেকটি দিন কিন্তু প্রত্যেকটি গ্রহকে ইন্ডিকেট করে, রিপ্রেজেন্ট করে। শুক্র গ্রহকে শুক্রবার রিপ্রেজেন্ট করে, বুঝতেই পাচ্ছেন। আমরা সাধারণত মানি যে বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার, কিন্তু জানেন কি সম্পূর্ণভাবে শুক্রবার মা লক্ষ্মীর বার, বৃহস্পতিবার নারায়ণের বার। আর যেহেতু নারায়ণ যেখানে থাকেন মা লক্ষ্মী সেখানে থাকেন, তাই কিছু অংশে বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার, বা এই অর্থে বাবা যেখানে মা সেখানে, অর্থাৎ বিষ্ণু ভগবানের সাথে মা লক্ষ্মী অবস্থান করছেন। শুক্রবার কিন্তু সম্পূর্ণ মায়ের বার, মা লক্ষ্মীর বার। তাই শুক্রবার দিন আপনার জীবনে অনেক কিছু ঘটতে পারে যদি আপনি ঘটান, যদি আপনি চান। সেটাই কিন্তু আজকে আমরা আলোচনা করব। কেননা আমরা স্নান নিয়ে অনেক ভিডিও বানিয়েছি, আপনি কিভাবে স্নান করলে আপনার জীবন সুন্দর হয়ে উঠবে। আমরা স্নানটা কেন করি, আমাদের যাতে শরীরে যে নোংরা ময়লা সেগুলো যাতে শরীর থেকে বেরিয়ে যায়, সেই জন্যই করি আমরা। তাই এই যে নোংরা ময়লা, এই নোংরা ময়লা মানেই নেগেটিভিটি, অর্থাৎ নেগেটিভিটি আমাদের জীবনে আমাদেরকে সমস্যার সম্মুখীন করে, আমাদের মনোবাসনা পূর্ণ করতে দেয় না, সমস্ত কাজে বাধা দেয়, আমাদের প্রগতি রুদ্ধ করে দেয়, আমাদের দুঃখ দুর্দশা দারিদ্রতার মধ্যে ফেলে। তাই আমরা চাই কি করতে, আমরা চাই এই নেগেটিভিটি দূর করতে। তাই আমরা স্নান করি, এবং পবিত্রতার জন্য আমরা স্নান করি। এই শুক্রবার দিন এমন একটি জিনিস যদি আপনি ব্যবহার করতে পারেন, আপনার জীবন কিভাবে পরিবর্তন হবে সেটা আজকে আমরা অবশ্যই কিন্তু আলোচনা করছি। মা লক্ষ্মীর খুব প্রিয় জিনিস এই জিনিসটি, এই জিনিসটি আপনি শুক্রবার দিন বললাম তো, রবিবারেও করবেন, এই দুই দিন করতে পারেন, শুক্রবার এবং রবিবার এই দুই দিনই করতে পারেন। শুক্রবার দিন তাহলে আপনারা কি করবেন, আপনারা শুক্রবার দিন যদি লাউ, আপনারা সবাই জানেন লাউ যেমন সুস্বাদু, উপকারী এবং আমাদের জীবন সুন্দর করে দিতে প্রগতি এবং সমৃদ্ধিরও পরিচায়ক, লাউয়ের রস একটু করবেন, অল্প একটু করুন, লাউয়ের রস মিশিয়ে আপনি স্নানের জলে মিশিয়ে দিন। যারা পুকুরে বা নদীতে স্নান করেন বা যারা সওয়ার নেন, তারা অবশ্যই কি করবেন, একটি মাগে করে এটি মিশ্রণটি জলের সাথে দিয়ে নিয়ে, প্রথমে শরীরে দিয়ে নিয়ে তারপরে আপনারা সাবান নিন, বা এটা বাথটবে করলে তো বাথটবে দিয়ে দিলেন, কোনো অসুবিধা নেই, আর পুকুরে বা নদীতে তারপরে স্নান করুন। অর্থাৎ একটা মগ বা একটা কোনো পাত্রের মধ্যে নিয়ে আগে শরীরে ঢেলে নিন, তারপরে করুন। এই যদি লাউয়ের রসে আপনি স্নান করেন, পুরুষ এবং মহিলা দুজনেই উপকৃত হবেন, আপনার জীবন দেখবেন শান্তিময় হয়ে উঠবে, আপনি রোগ ভোগ থেকে মুক্তি পাবেন,
এবং আপনার জীবন পরিপূর্ণতায় আপনি পরিপূর্ণতার মধ্যে দিয়ে যেতে পারবেন। আবার শুক্রবার দিন, দেখুন অনেকগুলো বলছি, আপনি যেটা ইচ্ছা করবেন কোনো অসুবিধা নেই। শুক্রবার দিন যদি আপনি এই জলের মধ্যে একটু হলুদ মিশিয়ে নেন, হলুদ গুঁড়ো বা কাঁচা হলুদ বেটে যদি মিশিয়ে নেন, তাহলে কি হবে, লক্ষ্মী লাভ হবে, ধন সম্পত্তি বৃদ্ধি হবে। মা লক্ষ্মীর সাথে হলুদের সম্পর্ক আছে, কেননা খুবই সৌভাগ্যময় হলুদ, তাই অবশ্যই হলুদ গুঁড়ো, আপনি হলুদ গুঁড়ো বা হলুদ কাঁচা হলুদ বেটে জলের সাথে মিশিয়ে স্নান করতে পারেন। এটি যে ব্যক্তি শুক্রবারে শুক্রবারে করবে সে ধনবান ব্যক্তিতে পরিণত হবে, মা লক্ষ্মীর শ্রী বিষ্ণুর কৃপা লাভ করবে, কেননা হলুদ ছাড়া মা লক্ষ্মীর আরাধনা কিন্তু ভাবাই যায় না। আবার আপনি যদি চান এই শুক্রবার দিন স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে নিতে পারেন, পদ্ম ফুলের পাপড়ি দিয়ে দিতে পারেন, বেল পাতা দিয়ে দিতে পারেন, কিছুটা গোলাপ জল মিশিয়ে দিতে পারেন বা গোলাপের পাপড়ি দিয়ে দিতে পারেন। শুক্রবার কেন, বারবার শুক্রবার শুক্রবার কেন করছি, শুক্র গ্রহ আমাদেরকে কি করে, লাক্সারি ল্যাভিশ, আমাদের পার্থিব সুখ, শয্যা সুখ, দাম্পত্য সুখ, বন্ধুত্ব, সৌন্দর্য এগুলো দেয়। অর্থাৎ মেটেরিয়াল লাইফের যা যা সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু দেয়, আবার মা লক্ষ্মী ধন সম্পত্তি প্রদান করে। তাহলে আমাদের শুক্রকে কি করতে হবে, এনহান্স করতে হবে, আমাদের শুক্রকে স্ট্রং করতে হবে। দেখুন গঙ্গা জল, পবিত্র জল আপনার জীবনের সমস্ত নেগেটিভিটি সরিয়ে দেবে, পবিত্র করে দেবে। পদ্ম ফুলের পাপড়ি আপনি যদি দিতে পারেন, মা লক্ষ্মীর বড় প্রিয় পদ্ম ফুলের পাপড়ি দিলে দেখবেন আগেকার রাজা রাজারা এসব দিয়ে স্নান করত। বেলপাতা মা লক্ষ্মীর খুব প্রিয়, গোলাপ জল মা লক্ষ্মীর খুব প্রিয়, আবার গোলাপের পাপড়ি সেটাও মা লক্ষ্মীর প্রিয়। অর্থাৎ সমস্ত কিছুই কিন্তু আপনাকে কি করবে, এই শুক্রবারে মা লক্ষ্মীর কৃপা পেতে সাহায্য করবে। আবারও আপনি যদি চান এই শুক্রবারে আপনি কি করতে পারেন, এই শুক্রবারে শুক্র গ্রহকে স্ট্রং করার জন্য আপনি কিন্তু এই সমস্ত কিছু মিশিয়ে স্নান করতে পারেন। লাভের রস বললাম, হলুদ বললাম, সমস্ত কিছু দিয়ে আপনি স্নান করতে পারেন। কেউ কারোর সাথে কম্বাইন হয়ে গেলে যে মারামারি করবে সেরকম কিছু ব্যাপার না, কোনো ঝুট ঝামেলা করবে না। আপনি চাইলে আলাদা আলাদা করে এগুলো করতে পারেন বা যে কোনো একটি জিনিস নিয়ে করতে পারেন। তবে জানবেন যে যেগুলো আমরা বললাম কাটছাট না করে যদি করতে পারেন, আপনার জীবন ধনবান হওয়া থেকে আপনি জীবনে ধনবান হবেন হবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। স্বয়ং মা লক্ষ্মীর কৃপা যার উপর থাকে সে কিন্তু আরবপতি হয়। অবশ্যই খুব ভালো থাকবেন। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ওম হ্রিম রেম শ্রেম শ্রেম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। অবশ্যই মন্ত্রটি রোজ বলবেন, লক্ষ্মী নারায়ণের মন্ত্র, আর লক্ষ্মীকে সবসময় স্মরণ করবেন নারায়ণের সাথে, দেখবেন মা লক্ষ্মী খুব মানে তুষ্ট হবেন। যেখানে শ্রীহরির আরাধনা করা হয় মা লক্ষ্মী নিজেই চলে আসেন, তাই অবশ্যই বলবেন আমার সাথে, যখন আমি বলি তখন একবার বলে নেবেন যারা শুনছেন, ওম হ্রেম রেম শ্রেম শ্রেম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। কেননা সামথিং ইজ বেটার দ্যান নাথিং, অন্য সময় মনে না থাকলেও যখন আমি বলবো একবার বলে নেবেন, তাতে দেখবেন অনেকটাই উপকৃত হবেন। খুব ভালো থাকুন, আজকের ভিডিও এখানে শেষ করছি।